কলা রান্না করার পর খোসাগুলো কি ফেলে দেন? আজকে এই ভিডিওটি দেখার পর থেকে কথা দিচ্ছি, আর ফেলবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি সকলকে টেস্টি ফুড স্টুডিওতে। এটি মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি, আর সাথে পুষ্টিগুণ তো আছেই। চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। কলার খোসা ভর্তা করার জন্য আমি 7-8টি কলার খোসা নিয়ে নিচ্ছি। খোসাগুলো খুব ভালো করে সিদ্ধ করে পাটায় পিষে নিতে পারেন, অথবা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। চুলায় আমি পৌনে 1 কাপ পরিমাণ একটি ফ্রাই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কলার খোসা ভর্তা করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু খোসাটা খসখসে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। এর মধ্যে এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর সামান্য পানি। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন এর মধ্যে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর গরম মশলা দিব 2-3টি দারচিনি আর 3-4টি এলাচ। মশলা একটু ভালো করে কষিয়ে নিব, যেহেতু কলার খোসা যে বেটে রেখেছি ওটা দেওয়ার পরে খুব বেশি কষাতে পারবো না, তাই ধীরে ধীরে এটি কষিয়ে নেব অল্প পানি দিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ, পিষে রেখেছি আমি একসাথে 3-4 টুকরা দারচিনি সাথে 3-4 টুকরা এলাচ। এই মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, বাটা মশলাটা। কাটা মশলাও যেমন দিয়েছি, দারচিনি গোটাটাও দিয়েছি, আবার পিষেও দিলাম, এই দুইভাবে এটি ব্যবহার করবেন, তাহলে এর স্বাদটা খুব ভালো হবে। মিডিয়াম হিটে আমি মশলাটা কষিয়ে নিব ধীরে ধীরে। একটু সময় নিয়ে মশলা কষালে ভর্তাটা খেতেও খুব ভালো লাগবে। গুঁড়া মরিচ দিয়েছি যেহেতু, এর মধ্যে সামান্য একটু পানিও দিয়ে দিলাম। মশলাটা যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে কলার খোসা বাটা দিয়ে দিব। এখন আমি 2 মিনিটের জন্য মশলাটা ঢেকে দিলাম, যেন আর একটু ভালো করে এটা কষানো হয়। 2 মিনিট আমার হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা কলার খোসা। কলার খোসা কিন্তু শুধু যে খুবই টেস্টি একটি ভর্তা হবে এটি তা নয়, এর মধ্যে আছে প্রচুর পরিমাণে আয়রন। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর গরম ভাতের সাথে এটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে ভালো করে এটা এখন কষিয়ে নেব। যেহেতু কলার ভর্তাটা একটু স্টিকি হয়, থিকটা বেশি, তাই এটি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছি, তাহলে এই রান্নাটার মশলাগুলো একদম সম্পূর্ণ ভর্তার সাথে মিশে যাবে, আর এটার টেস্টটাও খুব ভালো আসবে। এখন আমি 5-6 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব।
5 6 মিনিট মধ্যে আমি একবার নেড়ে দেব যেন তলায় লেগে না যায়। আমার 5 6 মিনিট হয়ে গেছে, এর মধ্যে আমি একবার নাড়া দিয়েছিলাম। আমার ভর্তাটাও প্রায় রেডি হয়ে এসেছে। তেলটা যখন ছেড়ে দিবে ফ্রাই করা থেকে যখন উঠে আসবে ভর্তাটা, তেলটা উঠে আসবে, তখন বুঝতে হবে ভর্তাটা রেডি। আমার ভর্তা প্রায় রেডি হয়ে গেছে। আর এই ভর্তাটা অবশ্যই আপনারা ফ্রাই করায় করার চেষ্টা করবেন, তাহলে তলায় লেগে যাবে না, খুব ভালো হবে। আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। সুস্বাদু, খুবই অসাধারণ খেতে কলার খোসা ভর্তা। বাসায় আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, একবার অন্তত ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো খেতে। হুবহু রেসিপিটা ফলো করে ট্রাই করবেন, খুবই ভালো হবে খেতে, খুবই টেস্টি একটি ফুড। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের উৎসাহ আমার কাজের প্রেরণা যোগায়। আজকে তাহলে আসি, সবাই খুব ভালো থাকবেন আর আমাকে এভাবে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।